আমাদের মেদিনীপুরের ছেলে, তাকে নিয়ে সারা বাংলায় ঘোরানো হচ্ছে, সে বেচারা কি করবে? নাহলে তার সিনেমা বন্ধ করে দেবে, রিলিজ করতে দেবে না, অভিনয় বন্ধ করে দেবে। গতবারেও বলেছিল দাঁড়াবো না, এবারেও বলেছে দাঁড়াবো না, কিন্তু এমন টাইট দিয়েছে ঠিক গিয়ে দাঁড়িয়েছে, কারণ পেটের ভাত মেরে দেবে। আমাদের মেদিনীপুরের ছেলে এমপি আছে দেব, যে 10 বছর এমপি হয়ে গেছে কোনো কাজ করেনি, তাকে নিয়ে গিয়ে নাচ গান করিয়ে লোক জমা করছে। দেব হচ্ছে যে পার্লামেন্টেও যায় না, যে ঘাটাল লোকসভায়ও যায় না, সে এখন তাদের সবচেয়ে বড় প্রচারক হয়েছে, স্টার ক্যাম্পেনার, তাকে নিয়ে সারা বাংলায় ঘোরানো হচ্ছে, সে বেচারা কি করবে? নাহলে তার সিনেমা বন্ধ করে দেবে, রিলিজ করতে দেবে না, অভিনয় বন্ধ করে দেবে। তাই এই গরমে 46 ডিগ্রিতে গিয়ে নাচা গানা করে ঘেমে নিয়ে টিএমসির প্রচার করছে। গতবারেও বলেছিল দাঁড়াবো না, এবারেও বলেছে দাঁড়াবো না, কিন্তু এমন টাইট দিয়েছে ঠিক গিয়ে দাঁড়িয়েছে, কারণ পেটের ভাত মেরে দেবে। আজকে রুদ্রনীল সিনেমা করত, আমাদের পার্টিতে আসার পরে ওকে এক ঘরে করে দিল। এরকম বহু শিল্পী আমাদের সঙ্গে এসছেন, তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এই রাজনীতি, লোকের পেট মারার রাজনীতি বন্ধ করতে হবে। তাই মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবার উন্নয়ন চাই, সমস্ত মানুষকে, গরিব ধনী শহর গ্রামের সবাইকে সুযোগ দিতে হবে, আর সবকা বিশ্বাস, সবার বিশ্বাস জিততে হবে। জিতেছেন মোদিজি, তাই 282 থেকে 303 হয়েছে, 370-এর টার্গেট দিয়েছেন। তাই বলেছেন, এবারে বলেছেন সবকা প্রয়াস, মানে পরিশ্রম, চেষ্টা, কিসের জন্য? আগামী 25 বছর, 1947-এর মধ্যে স্বাধীনতার 100 বছর পূর্ণ হলে এই দেশ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে, উন্নত দেশ হবে। তাই সবাইকে পরিশ্রম করতে হবে। তাই সরকারি কর্মচারী হোক, বেসরকারি কর্মচারী হোক, সমাজকর্মী হোক, আমাদের পার্টির কর্মী হোক, দিন রাত পরিশ্রম করছি আমরা এই ভারতকে, নতুন ভারত গড়ার জন্য। আর প্রধানমন্ত্রী যেমন গরিব মানুষের চাল ডাল, জল বিদ্যুৎ, বাড়িঘর, শৌচালয় দিচ্ছেন, ঠিক দেখুন আমাদের এখানে রেল লাইন, থার্ড লাইন তৈরি হচ্ছে, এখানে হাইওয়ে 6 লেন হয়ে গেল, ফ্লাইওভার তৈরি হয়ে গেল, আর বন্দে ভারত ট্রেন চলছে। বর্ধমান দুর্গাপুরের দূরত্ব কত কমে গেছে, রাস্তা কমপ্লিট হয়ে গেলে 2-2.5 ঘন্টায় আমরা কলকাতা পৌঁছে যাবো, কেউ ট্রেনে চড়বে না, আর গাড়ি করে যাবে, বাসে করে যাবে। আর আমাদের এখানে এয়ারপোর্ট আছে শুনা, এর জন্য কোভিডের জন্য অনেক কমে গেছে বিমান, আবার নতুন রুটে বিমান শুরু হয়ে যাবে, সমস্ত ঠিক হয়ে গেছে, 1-2 মাসের মধ্যে বেঙ্গালুরু মুম্বাই থেকে আরম্ভ করে যা যা বন্ধ হয়েছিল চালু হয়ে যাবে। এই সরকার বিশ্বের সামনে উদাহরণ তৈরি করেছে, বিজ্ঞানীরা চন্দ্রযান তৈরি করেছেন, যেখানে কেউ পৌঁছতে পারেনি, আমাদের চন্দ্রযান পৌঁছেছে, বিক্রম। তারপরে সূর্যযান শুরু করেছি আমরা, সেও সূর্যের খবর আনতে যাচ্ছে। এই দেশের বিজ্ঞানীরা প্রথম ভ্যাকসিন তৈরি করেছে, আমরা দুনিয়ার কাছে হাত পাততাম, প্লেগ হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি লোক মরে যেত, ম্যালেরিয়ায় মরে যেত, তারপরে কলেরাতে মরে যেত, টিকা ছিল না। আমাদের বিজ্ঞানীদের মোদিজি বললেন 6 মাসের মধ্যে টিকা চাই, ফেব্রুয়ারি মাসে কমিটি তৈরি করলেন, মার্চ থেকে চেষ্টা শুরু হলো, সেপ্টেম্বরে 2-2টো ভ্যাকসিন তৈরি হলো। আমরা শুধু 140 কোটি নয়, সারা বিশ্বে 100টা দেশের লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি, প্রধানমন্ত্রী দিয়েছেন, তারা বাবা করছে, মোদি মোদি করছে, কি করে সম্ভব হলো? কেন 70-75 বছর হয়নি? কারণ মোদির মতো নেতা ছিল না, সেই জন্য মোদি হয় তো, মোদি হয় তো, মোদি হয় তো, মোদি থাকলে সব সম্ভব আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।